পঁচিশে মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক নৃশংসতম দিন। এই দিন পাকিস্তানি সামরিক বাহিনী নিরস্ত্র বাঙালির উপর চালায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা ও ধ্বংসযজ্ঞ। ২৫ মার্চ বাঙালি জাতির অহংকারেরও দিন, কারণ এই দিন পাক হানাদারদের বিরুদ্ধে গর্জে উঠেছিল প্রতিরোধী প্রথম .303 রাইফেল। দেশপ্রেমিক পুলিশের সাধারণ বন্দুক থেকে শত্রুর দিকে ছুটে গিয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম বুলেট। রাজারবাগ পুলিশ লাইন্সের দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তানি সামরিক বাহিনীর আক্রমণের বিরুদ্ধে। নিরীহ জনতা ও পুলিশের উপর পাক সেনাদের আক্রমণের খবর এখান থেকে কেন্দ্রীয় পুলিশ বেতারের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল সারা দেশে। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ। সেদিনের সে প্রতিরোধ যুদ্ধে যারা ভূমিকা রেখেছিলেন তাদেরই একজন তখনকার ওয়্যারলেস অপারেটর মোহাম্মদ শাহজাহান মিয়া। টেলিফোন লাইন বিচ্ছিন্ন করেছে, কিন্তু ইথার তো বিচ্ছিন্ন করতে পারেনি। আমার কাছে অনেক যন্ত্র আছে, আমি চললে এই মুহূর্তে সারা বাংলাদেশকে আমি জানিয়ে দিতে পারি যে আমরা আক্রান্ত, আমরা প্রচুর করেছি। আমি বলতে আরম্ভ করলাম, বেস ফর অল স্টেশন অফ ইস্ট পাকিস্তান পুলিশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ, কিপ নোট, কিপ লিস্টিং ওয়াচ, উই আর অলরেডি আন্ডার অ্যাটাক বাই পাকিস্তানি, ট্রাই টু সেভ ইউর সেলফ, ওভার অ্যান্ড আউট। আমি আই সে এগেইন বলে কয়েক দফায় সেই মেসেজটা ট্রান্সমিট করি। সেদিন পাগলা ঘণ্টা বাজিয়ে রাজারবাগের পুলিশ সদস্যদের প্রস্তুত হতে আহ্বান জানিয়েছিলেন পুলিশ কনস্টেবল আব্দুল আলী। আব্দুল আলী আজও ঘুরে ফেরেন রাজারবাগের সেই সব স্মৃতিময় স্থানে, যেসব স্থান থেকে তিনি এবং তাঁর সহযোদ্ধারা সেদিন পাকবাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। পুলিশের চাকরি থেকে অবসরে গেছেন বহুদিন, তবু তিনি রাজারবাগ ছেড়ে যেতে পারেননি। রাজারবাগ পুলিশ লাইন্স তার কাছে পবিত্রতম স্থান। আমার কাছে এই প্রাণচন্দ্র, এখানে ছাড়া আমার ভালো লাগে না কোথাও। কেন যে এটা উপরে আলা ছাড়া কেউ জানে না, এটা বাস্তবে যেদিন রূপ দেবে সেই দিন বুঝাব। ২৫ মার্চ রাতে রাজারবাগে প্রথম প্রতিরোধে অংশ নেয় আরেক যোদ্ধা মোহাম্মদ আবু শামা। সারারাত যুদ্ধ চালিয়ে গেলেও পরদিন ধরা পড়ে অমানসিক নির্যাতনের শিকার হন। পরে সুযোগ পেয়ে পালিয়ে বেঁচে অংশ নেন মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে পাকবাহিনীর গুলি তার বুকের মধ্যে ঢুকে পিঠ ভেদ করে বের হয়ে গেলেও তিনি প্রাণে বেঁচে যান, কিন্তু সে ক্ষতচিহ্ন আজও বয়ে বেড়াচ্ছেন। এই যে কত চিহ্ন, এদিক দিয়ে বুলেটটা আমার প্রবেশ করে এদিকে বুকের, এই পাশ দিয়ে বুলেটটা প্রবেশ করে বিশাল আকারে কত চিহ্ন নিয়ে এদিকে বেরিয়ে চলে গেল। শরীরে অজস্র শক্তি ছিল বলে আমি বেঁচে আছি। হ্যাঁ, বুকে গুলি লাগার পরে বেঁচে থাকা তো এটা টাফ, খুব টাফ ব্যাপার।